হাই ফ্রেন্ড, আমি তোমার চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো ফ্রেন্ড, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে মডিফাই করতে পারবেন এবং কীভাবে তার অ্যাড্রেস এবং নাম আপনাদের সব কিছু তো চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ড, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাইডে যে বেল আইকন আছে ওটা অবশ্যই প্রেস করবেন যাতে পরে ভিডিওটি আপনি সবার প্রথমে দেখতে পান। তো ফ্রেন্ড, চলুন আপনাদেরকে দেখাই। আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেস এবং নেম চেঞ্জ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি এই জিনিসটা নিজের ফোন থেকেও করলে করতে পারেন অথবা ডেস্কটপ থেকেও তো কি করতে পারেন, ঠিক আছে? তো আপনি যদি আপনার তো ফোন থেকে করতে চান তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে যাওয়ার পর একদম উপরে যে তিনটে ডট আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তিনটে ডটে এখানটা থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা হচ্ছে ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে? ডেস্কটপ সাইটটাকে আপনি তো অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনি এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানটায় সার্চ করবেন যে অ্যাডসেন্স লগ ইন, একদম উপরে নিশ্চয়ই একদম উপরে যেটা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো অ্যাডসেন্স লগ ইন বলে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, একদম সেকেন্ড যে অপশানটা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, ঠিক আছে? এখানটায় আপনি থেকে আপনি এই অপশানটা থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? ইন্টারফেস আসার পর আপনি ডান দিকে উপরে যে অপশানটা আছে সিং ইন বলে, সিং ইনে আপনি এখানে থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আপনাকে আপনার মেল আইডি দিতে হবে, যে মেল আইডি দিয়ে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন করেছিলেন, ঠিক আছে? সেই মেল আইডি দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানটা ব্যালেন্স বলে যে অপশানটা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি যদি কোনো যদি ইনকাম করে থাকেন তাহলে আপনার এখানে কিন্তু ডলার কাউন্টিং হবে, ঠিক আছে? দেন তারপরে আপনার বাঁ দিকে যে তিনটে লাইন আছে উপরে, ঠিক আছে, এখানটায় আপনি দেখে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশানটা আছে পেমেন্ট, পেমেন্টে আপনি দেখে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, চলুন দেখাচ্ছি। আপনার সামনে এই যে ইন্টারফেসটা এসেছে আপনি আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইওর আর্নিং, ঠিক আছে? তো আপনাকে প্রথম অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে প্রথম যে পেমেন্টটা করবে সেই পেমেন্টটা হচ্ছে হান্ড্রেড ডলারে তো পেমেন্ট করেন, ঠিক আছে? আপনার আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনি যদি কোনো ইনকাম করেন তাহলে আপনাকে প্রথম পেমেন্ট কিন্তু $100 আপনাকে দেবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, তোকে তারপরে দেখুন তো একটা অপশান আছে ট্রানজ্যাকশান, দেন তারপরে আছে তোকে সেটিংস, ঠিক আছে? তো এই সেটিংসের নিচে একটা অপশান আছে তোকে ম্যানেজ সেটিংস, ঠিক আছে? ম্যানেজ সেটিংয়ে আপনি এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তখন তোকে চলুন দেখাচ্ছি। তো এখানটায় যে ইন্টারফেসটা এসেছে আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পেমেন্ট অ্যাকাউন্ট এবং পেমেন্ট প্রোফাইল, ঠিক আছে? এখানটায় দেখুন, এখানটা দেখুন সমস্ত ডিটেলস তোকে আপনার দেওয়া আছে। তো আপনি যার অ্যাড্রেস দেবেন, ঠিক আছে, তার ভোটার কার্ড অথবা আধার কার্ডে যে অ্যাড্রেস থাকবে সেম টু সেম আপনি এখানে বসাবেন এবং অ্যাড্রেস দেওয়ার পর অ্যাড্রেসের নিচে এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, কারণ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশানের সময় আপনার আপনার গুগল যে অ্যাডসেন্স কোড পাঠায়, ঠিক আছে, যে কোডটা আপনার আপনার বাড়ি অ্যাড্রেসে যাবে, আপনি যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনার কোডটা যাবে পোস্ট অফিসে, তাহলে তাহলে তো পোস্টম্যানের আপনাকে খুঁজতে সুবিধা হবে যে এই নাম্বারটা দেখতে হবে, তখন এই নাম্বারে আপনাকে তো ফোন করে নিতে পারবে, ঠিক আছে? তো এখানটায় এখানে সেম টু সেমভাবে আপনি এখানে তো দিয়ে দেবেন। এখানটায় দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেসের সাইডে যে পেন্সিল চিহ্ন যেটা আছে এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে আপনি কিন্তু এখানে আপনার আপনার অ্যাড্রেসটা আপনি সম্পূর্ণ তো বসাতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে নেম এবং অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2, এখানে সিটি দিয়ে দেবেন। তো সিটি দেওয়ার পর আপনার যেহেতু পোস্টাল কোড মানে আপনার যে পিনকোড, স্টেট, আপনি তো কি কোন স্টেট থেকে আছেন, ঠিক আছে, তো সেটা দিয়ে দেবেন, ঠিক আছে? সমস্ত কিছু দেওয়ার পর আপনি সমস্ত কিছু দিয়ে দিলেন, ঠিক আছে, নেম অ্যাড্রেস ওয়াড্রেস আপনার যা যা দেওয়ার আপনি এখানে সমস্ত কিছু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর একদম নিচে দেখুন ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ যেখানে আছে ইংলিশ, তার নিচে একটি দেখুন অপশান এসছে তো সেভ বলে একটি অপশান আছে, ঠিক আছে? তো এখানটা আপনি সেভ করে দেবেন। সেভ করে দিলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, আপনি এখান থেকে এইভাবে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেস এবং নেম আপনি তো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনি যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওটি আপনি সবার প্রথমে দেখতে পান। তবে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।